মা, মা শুনেছেন আপনি? বলো কি উচ্ছেসেদ্ধ আর ভাত খাইয়েছে? উচ্ছেসেদ্ধ আর ভাত কি কেউ খেতে পারে? আমাদের বিষ্ণু কখনো খেয়েছে ওরকম? বড়াই করে বললো আমার ঘরে ও খাবে, আর সারাদিন রান্না বান্নাই করলো না। আপনি কিছু বলুন, বলছেন না কেন? বলুন। এবার আমি বলবই, বলবই আমি। আয় অলক্ষী, অলক্ষী কই গেলি তুই? অলক্ষী আয় দেখি এদিকে একবার। অলক্ষী বলো, আয়, তুই আমার বিষ্ণুর জন্য কিছু রাঁধলি না কেন? হ্যাঁ, ন্যাড়া পোড়া দেখতে গিয়ে খুব খাটনি হয়েছে তো, তাই এখন ঘুম পাচ্ছে। বাবা বাবা, সেই জন্য কোনো রান্না বান্নাই করবি না? আমি যা পেরেছি করেছি। এই, আমার ছেলে উচ্ছে খায় না। বেশ, তাহলে ও যা খায় তুমি তাই দিয়ে দাও। হ্যাঁ, দেবো দেবো দেবাই আমি। মা, আমি বাবার থালার খাবারটা খেয়ে নি, তুমি বরং বাবাকে অন্য একটা থালায় বেড়ে দাও। হ্যাঁ, চল 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 খাবি, চল বাবা, চল চল খেয়ে নে তো, খুব ভালো হবে, খা, পেট ভরে খা বাবা আমার। আচ্ছা আচ্ছা, এটা বাবার জন্য বেড়েছো তাই তো? ঠিক আছে, আমি পাশে বসে পড়ছি, তুমি বেড়ে দিও। আয়, তুই কে রে যে দুটো দিন তুই উচ্ছেসেদ্ধ খেয়ে থাকতে পারবি না? বলছি উঠে আয়, অলক্ষী তোকে যা খাওয়াবে। কি করবো বলতো বাবা, তোদের দাদু উনি তো শুধু ওর কথাই শুনবেন, আর তোদের দাদুই তো আমাদের দার্জিলিং নিয়ে যাচ্ছেন তাই না? ঠিক আছে, আমি তাহলে রেফারি ছাড়লাম, আমি আর এর মধ্যে নেই। গপু, হ্যাঁ বাবা জীবন বলে পাঠালে একটু দেরি হবে, আর তুই কিনা খাবারটা খাইয়ে দিচ্ছিস? তোর খাবারটা তো, খাবারটা তো। এ মা, ও দিদা, তুমি এটা ছুঁয়ে দিলে? এতে তো মাছ মাংস সবই ছিল। ওতে কিছু হবে না রে, রাত্রিবেলা ভালো করে নিয়ে নেবো, পাপ ধুয়ে যাবো, আর এই শাস্তি তো এ জন্মে পাবো না, পরপারে গিয়ে তবে পাবো। কিন্তু ও যদি মাস্টারি করা ছেড়ে দেয় তাহলে দুদিন বাদেই তো শাস্তি পাবো। আমাদের হাতে আর দার্জিলিং এর টিকিট আসবে না, সবাই ঠান্ডা খেতে দার্জিলিং চলে যাবে, আর আমরা তখন পাকার বাতাস খাবো। ঠিক আছে, আমি তোমাদের না সবাইকে হারাবো। খুষ্টু চরণ, হারাতে পারলে হারা দেখি। দেখ পারি কিনা। লক্ষ্মী, বলি যে তুই ওকে একটুখানি নুন অন্তত দে মা। দিয়েছি তো, তোমার ছেলে দেখতে না পেলে কি করব বলো? দেখেছিস ছোট, কি ভালো মেয়ে, নুন পর্যন্ত দিয়েছে। যা মা যা, তুই গিয়ে শুয়ে পড়, কাল তো তোর সকালবেলা অনেক পরিশ্রম আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, কাল তো আমরা সকলে মিলে সাজবো, তোকে তো সেই সাজগুলো দেখতে হবে তাই না? হ্যাঁ গো, তোমরা কে কেমন সাজবে গো? আমরা আমরা তো না, এখন তো বলবো না। কেন গো বৌমা, বলি আমার সামনে বললে কি তোমার অঙ্গ থেকে সাজা করে খসা খসা পড়বে? বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? তোমরা কে কি সাজবে সেটা কি আমাকে বলবে? সেটা আমরা এখনো কিছু ঠিক করিনি মহারানী। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা নয়। এমনি এমনি কি মাছ মাংস আনিয়েছি? তোমার শ্বশুরকে রাজি করাবো তবে তো। হ্যাঁ, কাল কিন্তু বাবাকে থাকতে হবে, বাবার জায়গায় দিদা হলে কিন্তু চলবে না, মনে রেখো। না রে না, দেখবি আমি বাবা জীবনকে রাজি করাবোই। ঠিক আছে, আজ আর বলতে হবে না, কালকেই দেখবো তোমরা কি সাজো। দেখো তোমার ছোট ঠাকুর পো কিরকম একটা গন্ডগোল পাকায় তাই না? এটা কি ঠিক কাজ? মেজদি, কই মেজদা রাজি হয়েছে কিনা এই নিয়ে কিছু বলছো না তো?
ওরে, তোর মেজদার রাজি না হয়ে উপায় আছে? আমি যা বলবো তাই শুনবে আমার মেয়েনি। তোমরা কি সাহায্য কর। শোন না, তোর মেজদাকে এখনো ঠিক রাজি করিয়ে উঠতে পারিনি, আমি যাই দেখি রাজি করাই ওকে। এইবার খেতে হলে তোকে শুধু ভাত খেতে হবে। সেদ্ধ আর ভাতই আমাকে খেতে হবে। কি সেদ্ধটা কোথায়? ঠিক আছে, আমি আজ শুকনো ভাতই খাবো। কালকে রং খেলা হয়ে গেলে তো আবার বাড়িতে সবার সঙ্গে খেতে হবে। ঠিক আছে, তারপরেই তো দার্জিলিং। আর দার্জিলিংয়ে গেলেই ওই অলক্ষের হাত থেকে আমার মুক্তি, তারপর আনন্দের সঙ্গে আমি ভালো মন্দ খেতে পারব। হ্যাঁ, জলও তো নেই বাবা। একটা তো রাত একটু কষ্ট করে কাটিয়ে ফেলি। একটু কষ্ট করে বিষ্টু, আর একটা রাত কষ্ট কর। দেখুন, আমি একজন মাস্টার, আমি এসবের মধ্যে নেই। ওই পড়াশোনা ছাড়া আমি কিছু বুঝি না। শোনো না, বলছি মা তোমাকে এত করে বলছে। উনি বললে আমাকে আত্মহত্যা করতে হবে। আমি তোমাকে গুছিয়ে সব বলছি। শোন, বলছিলাম কি, যে তুই সংসার সুখের হয় রমণী।